Hello. Ni hao ma. আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আমরা চায়নার শ্যানডং প্রভিন্সের চিনডাওয়ের ওয়েফেং নামক একটি স্থানে এসেছি। This is we use raw material. We are never use recycled material. Virgin material. Virgin. Dear viewers, we are in China by invited. Okay. So everybody says in Bangladesh the nipples quality. দেখতে পাচ্ছেন দর্শক, আসলে বাংলাদেশে অনেকে নিপলস নিয়ে কথা বলেন। ওনারা আসলে চায়নার মধ্যে প্যান ফিডিং, নিপল ড্রিঙ্কিং, এইচ স্ট্যাক অন্যতম একটি কোম্পানি। আমরা ওনাকে নিপলস কোয়ালিটি নিয়ে প্রশ্ন করলে বলেন যে আমাদের মতো উৎপাদন করার মতো মেশিনারি সমগ্র চায়না কাহারও নেই। তো ওনারা বললেন যে আসলে আমরা এ পর্যন্ত 10-12 প্রকার নিপল ড্রিঙ্কার্স তৈরি করে থাকি। 9 প্রকারের নিপল ড্রিঙ্কার্সগুলোর মাঝে স্টিকগুলো চিকন, বলগুলো এক। তো আমরা শুধুমাত্র কাপ সিস্টেম নিপলের ক্ষেত্রে 2 প্রকার করে থাকি। এর কারণ হচ্ছে হেভি বলতে প্লাস্টিকটা একটু মোটা করে থাকি, আর ভিতরে বল থাকে, শুধু নিচের প্লাস্টিক একটু মোটা হয়। এবার নরমাল বলতে ওনারা বোঝান 9টির মতোই সেম, আর শুধুমাত্র আউটের স্টিকটা একটু চিকন, আর কাপে আমরা প্লাস্টিকটা একটু কম দিই। উনি আরেকটি কথা বললেন, আপনি পৃথিবীর যে কোনো দেশের নিপল ব্যবহার করেন না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই ওয়াটার প্রেশার রেগুলেটর অথবা গেট বাল্ব ইউজ করতেই হবে, কারণ এর মাঝে কোনো ইলেকট্রনিক্স পার্টস নেই। এখানে শুধু একটি বল আর একটি স্টিকের ব্যাপার। যার টাকা বেশি সে লালটি নেবে, আর যার টাকা কম তারা হলুদটি নেবে। পৃথিবীর 70% কাস্টমারই এই হলুদটি চুজ করে থাকে। Okay, we can do like this. This is number one nipple. This is a thinner pack. ইংরেজিতে একটি কথা আছে দর্শক, সিইং ইজ বিলিভিং। আসলে আমরা স্বচক্ষে দেখলাম, আপনাদের দেখাতে পারলাম, এতে আমরা ধন্য। ওনাদের প্রশ্ন করেছিলাম যে লাল নিপলগুলো আপনারা অ্যানালগভাবে বের করছেন, কিন্তু হলুদ নিপলগুলো কেন রোবট দিয়ে করছেন? তো ওনারা আমাদের বললেন যে ভাই, আসলে এরকম রোবট দিয়ে নিপল বের করার মতো আমাদের 10টি মেশিন রয়েছে, তারপরও আমরা উন্নত বিশ্বের বহুল চাহিদাগুলো পূরণ করতে পারছি না। কারণ হচ্ছে এই হলুদ কম দামি নিপলগুলোর চাহিদাটা বেশি, আর আমরা আগেই বলেছিলাম এর মাঝে কোনো বিশেষত্ব নেই। প্লাস্টিকটি একটু মজবুত, ভিতরে বলটি একই, শুধু নিচের স্টিকটি একটু মোটা। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর এ পর্যন্ত আল্লাহ হাফেজ।